মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে জানা অনেক অনেক ভালোবাসা। আর আজকে যে রবিবার, সানডে, হ্যাপি সানডে বলে দিলাম তোমাদেরকে। তো যদি ভিডিওটা একটু ভিডিও শুরুতেই বলে দিই, কারণ ভিডিওটা সবাই স্কিপ করে যাও। আর তো যদি ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ লাইক করতে ভুলো না, একটু কমেন্ট করে জানিও, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার। আর দেখো চাউমিনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো আর তোমরা এইভাবে করে খাবে, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করছি না করছি। তো মা আজকে এখানে বসে করছে হচ্ছে কি বলে মা কি করছে, কাতলা মাছের, কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক। তো তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও, কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক আমরা জীবনে প্রথম খাবো। চিংড়ি মাছকে করছি লাউ শাক। হ্যাঁ চিংড়ি মাছে তো করে। তা আজকে আমার বড় পুত্র খুব খাওয়ার শখ হয়েছে, তাই আমি মাছের মাথা দিয়ে করছি। সব দিয়ে সব কিছু খাওয়া যায়, খেয়ে একবার দেখা যাক না কেমন লাগে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে মা, আর ময়না নিয়ে চলে গেছে মাছ ধুতে। দিদিভাই আমাকে সব পুজো টুজো দিয়েছে টান করে। আর এখানে কী করে দিচ্ছে, যে কেটে দিচ্ছে আমাকে পেঁয়াজ রসুন টসুন কেটে দিচ্ছে। আমারও স্নান হয়ে গেছে, এই বেগুনগুলো রাত্রেবেলা পোড়া, বেগুন পোড়া দিয়ে ভাত বা রুটি। তো চাউমিন তো হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছিল মা ভাতের হাঁড়িটা। তো ভাতও হয়ে গেছে, ভাত করে নিয়েছি, তো ভাতটা উপর দিয়ে নিয়েছি। এবার কিছু বাসন পড়েছে, বাসনটা আমি একদম মেজে নেবো। নিয়ে আমার কিন্তু স্নানও হয়ে গেছে, আমি স্নান করেও চলে এসেছি চাউমিন করে। তো কিছু বাসন মেজে দিয়ে গেছি আগে, আর বাদ বাকি আবার কিছু ধরা দেখলাম পড়েছে, আমি মেজে দিই। আর রবিবারে তো ময়না এই মাছ ধোয়া মাংস ধোয়া এগুলো করে, যার জন্য বাসনটাকে খুব কম ফেলি, কারণ একদিকে মানুষ করবে সব দিকে তো করতে পারবে না। তার জন্য চেষ্টা করি বেশিরভাগ বাসনগুলোই মেজে নেওয়ার। আর আমরা যেহেতু অনেক লোক, বুঝতেই পারছো দফায় দফায় রান্না, মানে এই রান্না সে, সবাই এক রান্না খায় না, তো বাসন না অতিরিক্তই পড়ে যায়। মানে আমার বাসন ধুতে ধুতে আমার নাইটির যে জায়গাটা জলটা লাগে নাইটিটা, আমার নাইটিতে রং কিচ্ছু হয়নি কিন্তু আমার নাইটি ছিঁড়ে গেছে, এরকম ব্যাপার। ঠিক আছে, তো এখন আমি অনেক যদুবা বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করি, এরকমভাবে আমি কত নাইটি যে ফেলে দিয়েছি তার নাই ঠিকানা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিয়েছি। এবার আমি মা জল খাবার খেতে ডাকছে, কিন্তু আমি বললাম মা দাঁড়াও, চিকেনটা ময়না ধুয়ে দিয়েছে, চিকেনটাকে একদম ম্যারিনেট করে দিই। অন্তত যে কোনো মাংস বেশিক্ষণ ভিজি, মানে ম্যারিনেট না করা হোক, কিন্তু আধ ঘন্টা যদি ম্যারিনেট না করা যায় সেই মাংস কিন্তু মানে ঠিক রান্না করলেও ভালো লাগে না। সেই জন্য মাকে বললাম মা তুমি বসো, জল খাবার খেতে থাকো, আমি আসছি চিকেন। Thank you.
চিকেন তো এখানে দেখিয়েছো, বসিয়ে দিয়েছি চিকেন। চিকেনটা একদম জল খাবার খাওয়ার আগে মাখিয়ে রেখে গেছিলাম, সেটা বসিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, কটা বাজে দেখি তো, 12:03, এমন কিছু হয়নি, 12:03 আর কি। মা তো কাছে ছিল ওখানে করছে, যে মাছটা ভিজে রেখেছে। রান্না কমপ্লিট করে গ্যাস মুছে একদম রান্নাঘর ঝকঝকে তকতকে করে তোমাদেরকে রান্না দেখালাম, দেখিয়ে আমি চলে আসলাম। আমার শুতে এখন কটা বাজে বলো তো বন্ধুরা? বেশি বাজেনি, 1:10 হয়েছে। আর ঘড়িটা কালকে ঠিক করেছি, ব্যাটারিটা একদম চলছে, মানে বন্ধ হয়ে গেছিলো, ঘড়িটা একদম পারফেক্ট টাইম করে দিয়েছি, ফাস্টও না স্লো না, ঠিক আছে। আর এখন আপাতত কাজ হচ্ছে, এখন আজকে যে ভিডিও পোস্ট করবো মানে রবিবারে, সেই ভিডিওটাকে আমার এডিট করা হয়নি, এক জায়গায় ভয়েস অ্যাড করার আছে, তো সেই ভয়েসটা এখন অ্যাড করবো, সব থেকে বড়ো কাজ। আর তাছাড়া পুরো ভিডিওটা কোনো কিছুই করা হয়নি, মানে পুরোটাই বাকি। আমি বললাম যে আমি চললাম এখান থেকে, একদম খাওয়ার সময় আসবো, দেখি কতক্ষণ লাগে, ঘন্টাখানেক তো লাগবেই ঠিকঠাক করতে, তারপরে তো আরও সময় লাগবে। তো চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম, কথা বলে নিয়েছি, এখন এবেলা আর কোনো কথা বলবো না, একদম ওইবেলা কথা বলবো। তো চলো আবার দেখা হচ্ছে বিকেল। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, এই যে খাবার স্টাইল সেখানে চা খাচ্ছে। তোমার আর কিছু বক্তব্য আছে? তো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে পোড়াবো হচ্ছে বেগুন, এই যেখানে দুদিকে দুটো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, কারণ এখন প্রায় কটা বাজে, 9:28 বাজে, শুয়েছিলাম, উঠতে ইচ্ছা করছিল না, এই উঠবো উঠবো করতে করতে 9:30 কাছাকাছি বেজে গেল, কিন্তু এখন তো বেগুন পোড়াতে সময় লাগবে, বেগুন পোড়াবো, মাখবো, আর কালকে কী রান্না বান্না করবো এখনও সেটাও কিছু ঠিকঠাক করিনি, তো দেখা যাক কী করি। আর এখানে আছে হচ্ছে চিকেনের ঝোল ওবেলার, তো সেটা গরম করা হবে, আর নিচে বোধ হয় মা ভাত বসাচ্ছে না গরম, তো দিদিভাই এখন ভাত তো খাবো, অনেক দেরি আছে, হ্যাঁ হ্যাঁ তুমি একটু দেরি করেই বসো, মেয়েটা খিদে পেয়েছে, মেয়েটাকে খেতে দিয়ে দেবো। আজকে আমার সোনামাকে ওর বাবা রাত্রেবেলা খাইয়ে দিচ্ছে, সবজিটা দিয়ে খাইয়ে দিতে হবে, কিন্তু চিকেনের ঝোলটা দিয়ে ওকে খাওয়াতে হবে না, অল্প একটু চিকেনের ঝোল আর একটু আলু দিয়ে একটু সামান্য চিকেন। আর এখানে হচ্ছে মাসি সবজি করে দিয়ে গেছে, কালো জিরের বন্যা, তাও প্রচুর ফেলে দিয়েছি, এখন এর মধ্যে আরও রয়েছে কালো জিরে। তো দাদাভাই বলেছে মাসিকে একটা কালো জিরে গাছ লাগিয়ে দেবে বলেছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর খেয়েছি রুটি আর বেগুন পোড়া, ঠিক আছে। আর আজকে তো দুপুরবেলা একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, তোমরা সেটা সবাই জানো, ফুল মিডিয়া জানো, কিন্তু আমারও শোনার পর থেকে এত মনটা খারাপ হয়েছে, ওয়েন লিডার ব্যাপারটা, এটা আমি জানি, মানে তোমরা সবাই জানো, এটা মিডিয়াতে যারা যারা আছে বা এখন যা মিডিয়ার দ্রুত গতিতে চলে মিডিয়া, তো মোটামুটি কারোর আর এটা অজানা নেই, তো ফেসবুক ইউটিউব যেখানে খুলি খবরের চ্যানেল সব ওই খবরই। এত শুনে খারাপ লাগছে, কি বলবো, মানে একটা বাচ্চা মেয়ে 24 বছর বয়স মাত্র, তার মধ্যে সে দুবার ক্যান্সারের থেকে ফিরে এসছে, আর ক্যান্সার পেশেন্টদের যে কী কষ্ট, নিজের শরীরে হয়নি তো কী হয়েছে, আমি আমার মায়ের শরীর দিয়ে বুঝতে পেরেছি যে ক্যান্সার হলে কতটা কষ্ট পেতে হয় মানুষকে। আমার মায়ের এত বড় শরীরটা এইটুকু হয়ে গেছিলো যখন আমার মা মারা গেছিলো, মানে পাশে মৃতদেহ শুয়ে রয়েছে তাদের 80-85 বছর বয়স, কিন্তু আমার মাকে দেখে মনে হচ্ছে তার থেকেও বয়স বেশি, মানে এত বাজে পরিস্থিতি হয়ে গেছিলো, মানে কি বলবো আর, মানে
ভালো লাগে না, এরকম ঘটনা যদি মানুষের জীবনে ঘটে। আর এইটুকু একটা বাচ্চা মেয়ে, আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো আমাদের বিয়ে হয়েছে 2003, আচ্ছা 20টা বছর, এবছর মানে ডিসেম্বর আসলে পুরো 20 বছর পূর্ণ করবো আমরা। 2 বছর ছেড়ে দিয়েও যদি আমি ধরতাম, 18 বছর আমার একটা বাচ্চার বয়স থাকতো মেয়ে, যে এখন তো 10 বছর বয়স, 10-11 পড়েছে, তাহলে 18 বছর বয়স থাকতো, আর ওই মেয়েটা 24 বছর বয়স, তাহলে তো আমাদের সন্তানেরই মতো বলতে হবে সেই হিসাবে। হ্যাঁ, খুব খারাপ লাগছে, এত খারাপ লাগছে কি বলবো, তার বাবা মায়ের যে কি পরিস্থিতি সে তারাই জানেন, আর তার ফ্যামিলির কী পরিস্থিতি তারাই জানেন। মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেখানে আছে যেন ভালো থাকে। আমি কিন্তু মিথ্যা কথা বলবো না, আমি ওর কোনো, আমি বাংলা সিরিয়াল, হিন্দি সিরিয়াল কোনো সিরিয়াল এখন দেখি না। আমি আগে হিন্দি সিরিয়াল খুব দেখতাম, বাংলা সিরিয়াল খুব যে একটা দেখেছি তা নয়, হিন্দি সিরিয়াল দেখলাম, এখন আর দেখি না, কারণ ওই সিরিয়াল শুরুটা খুব ভালো হয়, শেষ পর্যন্ত আর ধৈর্য রাখা যায় না, এতটাই হেজিয়ে দেয়। তো যাই হোক, সেই কথা যাচ্ছি না, ওই জন্য সিরিয়ালটা আমি দেখি না, কিন্তু ওর মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট ইউটিউবে, ওর একটা চ্যানেলও ছিল ইউটিউবে, তারপরে তোমার ফেসবুক, হ্যাঁ, তারপরে দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান, সব জায়গাতে দেখেই ওকে চিনেছি, আমি কোনো সিরিয়াল দেখে ওকে চিনিনি। মেয়েটা এত হাসি প্রাণবন্ত মেয়ে, সেই ফুটফুটে মেয়েটা আছে চলে গেল, কত অসুস্থ মানুষ ঘুরে বেড়াচ্ছে মানুষের বাড়িতে, কত লোক কষ্ট পাচ্ছে, তারা কিন্তু যাচ্ছে না, দেখো ফুটফুটে মেয়েটা জলের মতো, চাঁদের মতো মেয়েটা চলে গেল, এত এটা কষ্টের ব্যাপার আর একটা মর্মান্তিক ঘটনা। দুপুর থেকে মনটা খুব খারাপ, খুব খারাপ, বারবার করে খবরগুলো দেখছি, দেখে তো ভীষণ খারাপ লাগছে, খারাপ লাগছে মানে কিছু বলার নেই। আর ওর যে প্রেমিক সব্যসাচী, তাকে তো সেলুট জানানো ছাড়া আর কিছু ভাষা নেই বলার। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করলাম, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, আসলে এই কথাগুলো না বলে ঠিক ভালো লাগছিলো না ভিডিওটা এন্ড করার, ওই জন্য আমি শেষ করিনি, আর সন্ধ্যে থেকে সেভাবে তোমাদের সামনে খুব যে এসে তা নয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখাবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ওর জন্য আমরা প্রার্থনা করি যেন এর পরের জন্মে যেন একদম নিরোগ শরীর নিয়ে জন্মায়, যদি মানুষ রূপে জন্মায়। আর যদি ঈশ্বরের, অনেক সময় বলে ভালো মানুষের কিন্তু ঈশ্বরের দরকার পড়ে, যার জন্য তাড়াতাড়ি ডেকে নেয়, আর তার পায়ে স্থান পেয়ে গেলে তো কোনো কথাই নেই।